বেসরকারি প্রতিষ্ঠান মমতা ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনব্যাপী গাইবান্ধা সদরের ছাব্বিশটি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে হাত ধোয়ার তরল সাবান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ দুপুরে গাইবান্ধা সদরের চকগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চল্লিশ জন শিক্ষার্থীদের মাঝে এই তরল সাবান বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ইসমত জাহান ইতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে মানুষের হাত ধোয়ার অভ্যাস তৈরি করে করোনা প্রতিরোধের জন্যই তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে তরল সাবান বিতরণ করেছে বলে জানান আয়োজকরা এ সময় উপস্থিত ছিলেন এইচ এম মাসুদুর রহমান আব্দুল কাদের মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা